আজ হলো বৃহস্পতিবার, নতুন আরও একটা দিনের শুরু, নতুন আরও একটা ব্লগ সাথে। তোমাদের সাথে দেখা না করে আমি তো থাকতেই পারবো না, তাই আসতেই হতো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আশা রাখি তোমাদের পুরো ব্লগটা দেখলে ভালো লাগবে, তাই বলবো স্কিপ না করে তোমরা প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ব্লগগুলো দেখছো বা দেখবে তারা প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। অবশ্যই লাইক করতে একটা টাচ করতে লাগবে শুধুমাত্র, আর কমেন্ট আর শেয়ার করার জন্য একটু সময় লাগবে, তোমরা একটু সময় দিও আমাকে। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটলো, কীভাবে কাটলো। আমি অপরাজিতা গাছের পাতাগুলো এই কারণেই দেখাচ্ছিলাম যে ভোরের দিকে বা রাতের দিকে বৃষ্টি হয়েছে, যেটা টের পায়নি, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি রাস্তাঘাট, অন্যান্য ফ্ল্যাটের ছাদ সমস্তটাই ভেজা, আর আমার গাছের পাতা এরকম ছোট ছোট হয়ে জল পড়ে রয়েছে। এত ভালো লাগছিল না দেখতে, কি আর বলবো। আর দেখো ব্যালকানির এই রেলিংগুলোতেও জল হয়ে রয়েছে, খুব ভালো লাগে এই সময়টা। যদিও আমার সকালটায় খুব তাড়াহুড়ো থাকে, রান্না বসিয়ে এই শ্যুটগুলো আমি করছিলাম, কারণ জানি এর পরেই আস্তে আস্তে শুকোতে থাকবে কারণ রোদ উঠে যাবে। কিন্তু আজকে যে সুজি মামা আমাদের দেখা দেবেন না, প্রথমে দেখা দিচ্ছিল দিচ্ছিল কিন্তু তারপরে যে আর দেখা দেবেন না সেটা বুঝতে পারিনি। আর এই দেখো দই মাছটা বসিয়ে নিয়ে তোমাদের সাথে এসব সিনসিনারি করছিলাম আর কি। তো দই মাছটা না আজকে খেতে খুব ভালো হয়েছিল, তোমাদের সাথে আর রেসিপি শেয়ার করলাম না, কারণ আমার এই চ্যানেলটা যদিও রান্নার চ্যানেল না, তাও যেহেতু আমি রান্না করতে ভালোবাসি তাই তোমাদের সাথে মাঝে মধ্যে রান্নার রেসিপি একটু একটু শেয়ার করি। আর তোমরা অনেকে আবার বলো আমাকে যে দেবলি না রান্না দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য শেয়ার করি। আর অনেক দিন বাদে আজ বেরিয়েছি হাঁটতে, কারণ ওই যে বললাম সুজি মামা আজকে ফাঁকি দিয়েছে আমাদেরকে, সুজি মামা আজকে কি মারেননি, তাই জন্যে আমিও বেরিয়ে পড়েছি সেই সুযোগে। আমি চেষ্টা করবো এখন থেকে আবারও রোজ এটাকে কন্টিনিউ করার, যদি রোদ না ওঠে তো, আর যদি রোদ প্রচণ্ড পরিমাণে উঠে যায় তাহলে ভাবছি বিকেল থেকে মানে সন্ধেবেলা থেকে কন্টিনিউ করব। কেন বলো তো, মানে আমি দেখেছিলাম হাঁটলে বেশ সকালটা বা সন্ধেটা যেই টাইমে একটু আধ ঘন্টা 45 মিনিট নিজের জন্য এই টাইমটুকু যদি দেই না, আমি দেখেছি বেশ ঝরঝরে লাগে, ভালো লাগে। তো এটা তো একদম ওই কারখানার রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, ঠিক করেছি যে কারখানার রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে মেন রোডে উঠে গিয়ে পার্কের রাস্তাটাই পেছন দিক দিয়ে যাব, পার্কে আমি যাব। তো এই দেখো মেন রোডে উঠেও গেছি, কারণটা হচ্ছে আজকে গণেশ টেম্পলের দিকে যাব না, তার কারণ হচ্ছে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি আমার কিছু জিনিস রয়েছে যেটার জন্য আমি এখন মন্দিরে যাচ্ছি না, তোমাদেরকে আর মানে কিছু জিনিস বলে রাখবো না। আজকে আমি বলেই দিই যে কেন আমি মন্দিরে যাচ্ছি না, কারণ না আমার প্রথমবারেই মানসিক ছিল যে আমি কোথাও বেরোবো না, মানে কোথাও রাত কাটাবো না, এমন কোথাও যাব না যে ঘুরতে, যে আমি প্রথম তিরুপতিতেই পুজো দেবো, তারপর যে কোনো জায়গায় আমি ঘুরতে যাব, ঘুরতে বলতে রাত কাটাবো সেখানে গিয়ে আর কি, এই রকম ঘুরতে যাওয়ার কথা আর কি। তো যেহেতু তিরুপতিতে মানে একটা দিন থাকতে লাগে, সেটা বাসেই থাকি কি যাই থাকি, তিরুপতির উদ্দেশ্যে গেলে যদি তোমরা শনিবার রাতে বেরোও ব্যাঙ্গালোর থেকে তাহলে রোববার রাতে ঢুকতে পারবে, এইরকম ব্যাপারটা, তো দিনের দিন ফিরে আসা যায় না। ওই জন্যই আমি বলেছিলাম ঠাকুরকে যে তোমার কাছেই আমি প্রথম যাব একটা দিন কাটাতে আর কি। তো প্রথমবার যখন প্রমি অ্যাডমিট হয়েছিল তখন এই মানসিকটা আমার ছিল, দ্বিতীয়বার যখন অ্যাডমিট হয় তখনও ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর তুমি তো আমার মানে মাঝে সময়টুকুতে আর আমরা টিকিট পাইনি, পুজো দিতে যাওয়াও হয়নি, তো তখন আমি ঠাকুরকে আবারও বলেছিলাম যে ঠাকুর তুমি এইবারে পুজো তো নাও নি, আমি তোমাকে পুজো দেবো এবারও, কিন্তু এবার তোমাকেই প্রথম পুজো দেবো, আমি আর কোথাও যাব না তার আগে। আর সত্যি আমি কোনো মন্দিরে যাইনি কোথাও না। তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি মাঝে সিনেমা যে দেখতে গেছিলাম তখন কিন্তু অলরেডি আমার তিরুপতির টিকিট কাটা হয়ে গেছিলো, তো ওই জন্যেই আমি সিনেমা দেখতে গেছিলাম। তো এই আর কি, তোমাদেরকে ডেটটা এখনই বলছি না, আগে সবটা ফাইনাল ঠিকঠাক হয়ে যাক। তিরুপতির বালাজির কাছে যাওয়াটা এতটা সহজ না, অনেকের কাছে শুনেছি সহজে হয়ে ওঠে না, আর এটা সত্যি কথা। প্রায় 2.5 বছর ধরে চেষ্টা করে আমরা এইবার হয়তো টিকিট পেয়েছি, যেতে পারবো হয়তো, এখনও গিয়ে উঠতে পারিনি। তো তাই যাই হোক, তোমাদের সাথে গল্প করতে পৌঁছেও গেছি, দেখো পার্কে চলে এসেছি, পার্কে কিছুক্ষণ ব্যায়াম ট্যায়াম করে নিয়ে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়েও অনেক কাজ আছে।
আমি পার্ক থেকে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো কারি পাতা আর মেথি এই জিনিসটা ভুলেই গেছিলাম লাগানো। আবারও প্রমিকে দ্বিতীয়বার অ্যাডমিট করার পর থেকে আর হয়ে ওঠেনি সেভাবে, মন মেজাজও ঠিক ছিল না, নিজেকেও একটু টাইম দিতে দিতে আস্তে আস্তে ঠিক হব, জিনিসটা কাটিয়ে উঠব তারপর। তো দেখো জলের কালারটা ওরকম হয়েছে, আর এটাকেও আমি ফেলবো না, জলটাকে আজকে ঠান্ডা করে নিয়ে কালকে থেকে ইউজ করবো, আর এটাকে আমি বেটে নেব। আজকে আমি হেয়ার প্যাক হিসেবে এটাকে চুলে লাগিয়ে নেব। এটাকে যদি এখন শোকানোর জন্য রেখে দিই না তো আমার আলসেমি লেগে যাবে, ফেলেই দিতে লাগবে শেষে। তো দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, টক দই দিয়ে নিয়েছি, এবার ভালো করে একটু ফেটিয়ে নিয়ে লাস্টে এটার মধ্যে কোকোনাট অয়েল ছিল আমার কাছে, তোমরা যে যেই অয়েল মাখো মাথায় সেই তেলটাই ইউজ করতে পারো, তো আমি এই নারকেল তেলটাই ইউজ করি মাথায়। তো হেয়ার প্যাকটার মধ্যে আমি এই নারকেল তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নেব। আর আমি আজকে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা, প্রায় নয় 2 ঘন্টাই রেখেছিলাম, তার বেশি ছাড়া কম নয়, মানে 2 ঘন্টা 10 মিনিট। আর মুখে দেখেছো দুখানা উঠেছে যে, সেটা ওই চুলের জন্যেই কিন্তু উঠেছে, খুশকি হয়ে গেছিলো মাথায় তাই। আর আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টে নিয়েছি আজকে ব্রেড আর তার মধ্যে গোলমরিচ আর নুন। আর দেখো আমি ডাইনিংয়ে বসে বসে খাচ্ছিলাম, ব্রেডটা দেখছি পায়রা বাবা এখানে এসে কী করছিল বুঝতে পারছি না, আমি আমি কাছেও যাইনি যাতে উড়ে যাবে, কিন্তু বেশিক্ষণ টাইম থাকেনি, উড়েই গেছিলো। তারপর জানি না কী কারণে এসেছিলো, কখনো আসে না, হঠাৎই আজকেই দেখেছি আমি, তো জানি না এরপরে আসে, মানে আসতে থাকলে ওরা ব্যাস হয়ে গেল, আমাকে ব্যালকানি রোজ ধোয়াতে হবে, বুঝতেই পারছো কেন বলছি। আর এখন না বিকেল বেলা দেখো আকাশটার অবস্থা কেমন, মেঘ মেঘ করে আছে, একটু মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আছে, যদিও আজকে সারাদিন রোদ ওঠেনি কিন্তু হাওয়া একটা হিট রোদের সেই রকম একটু একটু ছিল, তাপটা ছিল কিন্তু রোদটা ওঠেনি, কিন্তু এখন দেখো আবার করেছে মেঘ। আর আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 3টে মতো, তো করবো না আজকে চিকেন মোমো, প্যান ফ্রাইড চিকেন মোমো, এটা প্রমি খেতে খুব ভালোবাসে, ওকে আমি বলিনি, অনেক দিন ধরে আমাকে বলছিল একটু মোমো করবে কিন্তু মোমো করতে না খুব খাটনি, তো ওই জন্য আমি একটু এড়িয়ে এড়িয়েই যাচ্ছিলাম। তো মাঝে ওয়াও মোমো থেকে অর্ডার দিয়ে বাবু খেয়েছেন, কিন্তু ওনার ওয়াও মোমোর থেকে আমার এই হাতে বানানো মোমোটাই বেশি ভালো লাগে। তো চিকেন সলিড পিসগুলোকে আমি প্রথমে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, তেল আর সামান্য, মানে সামান্য বলতে পরিমাণ মতো নুন আর সামান্য 1 চামচ সয়া সস এই দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর ধনে পাতাটাকে চপ করে নিয়েছি সেটা দেবো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, আর কালারটা একটু কালচে হয়েছে কারণ ওই 1 চামচ সয়া সস দিয়েছি তাই জন্য। তো এই দিয়ে আমি মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিলাম, আর ময়দাটাকে আমি মেখে নিয়েছি, ময়দাটাকে এমনি তেল দিয়ে মেখে নিয়েছি আর কিছু করিনি। তো চলো মোমোগুলোকে গড়ে নিই, বেশ টাইম তো লাগবে, আর আমি ছোটো ছোটো লেচি মতো সবকটাকে বেলবো একটা একটা করে। দেখো হয়ে গেছে, আমি না মোমোর সবটা ঠিক আছে, শেপটা যে খুব ভালো হয় এমনটা বলবো না, তেমন ভালো হয় না। তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি রাইস কুকারেই করি, দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম নিজ দিকে দিলে কুকিংয়ে হয়ে যায়, কিন্তু আমি কুকিংয়ে করবো না, আমি করবো কিপ ওয়ার্মে। তো সেখানে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে জলটাকে গরম হতে দিলাম, জলটা গরম হলে তারপরে ওপরে ওই মোমোর বাস্কেটটা বসিয়ে দেবো আর কি, আপাতত কিছুক্ষণ তো টাইম লাগবে। তো আমি 10 মিনিট মতো টাইম দিয়েছিলাম, তো দেখলাম কিছুটা হিট মতো হয়ে গেছে, বেশ ভালো একটু একটু গরম হয়েছে আর কি, যদিও এটা রিস্ক ছিল আমার, কারেন্টে সুইচটা দিয়ে নিয়ে জলটা মানে হাত দেওয়াটা উচিত হয়নি, সেটা আমি পরে রিয়েলাইজ করেছিলাম, একই জল আবার কারেন্ট। তো যাই হোক, এবার আমি একটু গরম হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমি মোমোটাকে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে ঘরটা দেখিয়ে আনি, আজকে ঘর থেকে সুজি মামাকে দেখতে বেশ ভালো লাগছে। দেখো আমার ঘরটার গোছানোই আছে, চাদরটা একটু অগোছালো ভাজ ভাজ হয়ে রয়েছে আর কি, তো টান করে দেবো অসুবিধা নেই। আর জানলাটা এখন সারাদিনই খোলা থাকে, ওই যে বললাম ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য জানলাটা খোলাই থাকে, রাতেও খোলাই থাকে। তো দেখো সুজি মামাকে কী ভালো লাগছিলো দেখতে, তো আমার ভীষণ ভালো লাগছিলো আর কি, তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। চলো এদিকে থাকলে হবে না, মোমোটার কী হলো দেখো দেখা যাক। মোমোটাকে আমি 1/2 ঘন্টা টাইম দিয়েছিলাম আর দেখলাম হয়ে গেছে, তো 1/2 ঘন্টা ধরে তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না ওই আর কি। তো দেখো হয়ে গেছে, আমি খুব যে ভাপিয়ে নেবো, একেবারে ভাপিয়ে নিয়েই সেদ্ধ করে ফেলবো পুরো জিনিসটাকে এমনটার দরকার নেই, তো 1/2 ঘন্টায় যথেষ্ট। দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে, তো এটা হয়ে গেছে, বেশি কুক করলে না একটু চামচাম মতো খেতে হয়ে যাবে, তো ভালো লাগবে না।
তো চলো, আমার তো হয়ে গেল এটা, এটাকে আর এখন কিচ্ছু করব না, এখন রেখে দেব। প্রমি আসার পরে যাবো আজকে মাছ কিনতে। ডিমার যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাব না, কারণ লেট হয়ে যাবে আর আমার শরীরটাও না আর দিচ্ছে না, ঘুমায়নি তো, তিনটে থেকে এই যুদ্ধ করলাম, তাই জন্য দেখো মাছ নিতে চলে এসেছি। আর বৃহস্পতিবার যেহেতু প্রচুর মাছ ঢোকে, কচুর শাক ঢোকে, কিন্তু কচুর শাক আগের বৃহস্পতিবার তো ভাগ্যে জোটেইনি, আর এই বৃহস্পতিবারও একটা ব্যাগ পেয়েছি আর কি, দুটো ব্যাগও নয় একটা ব্যাগই পেয়েছি। তো তাল ঠালও ছিল, তো সেই সব আর আনিনি, মাছগুলোকে বেশ ভালো লাগছিল দেখতে। আমরা আনলাম হচ্ছে রুই, তেলাপিয়া, মাংস, আর হচ্ছে কচুর শাক, আর হচ্ছে হাঁসের ডিম এনেছি ছটা। তো এই আজকে বাজার সদাই করেছি। আর তো জানোই তোমরা মাই চিকেন অ্যান্ড মোরে স্টোরটাকে, আর প্রমি ওখানে কি দেখছে বলো তো, ঝাল চানাচুর, ও চানাচুর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না, এইসবই করছিল। তো চলো বাড়ি ফিরে এসে প্যান ফ্রাইড মোমোটা রেডি করে নিয়েছি, তোমাদের সাথে রেসিপি আর শেয়ার করলাম না। আর যদি তোমাদের মনে হয় তাহলে বলো, আমি আরেক দিন করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দেবো। আর আমি ড্রাই ড্রাই করি একটু, আমার আর প্রমির কারোরই গ্রেভি গ্রেভি এই ব্যাপারটা ভালো লাগে না, তো একদমই ড্রাই করি। সসটা জানে ও সস, পেঁয়াজ, ধনে পাতা কুচিটা যেন একেবারে মোমোর সাথে লেগে যায় সেই রকম। তো আগে ফ্রাই করে নিয়ে তারপরে প্যান ফ্রাইডটা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।